বুধবার থেকে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হলো ত্রয়োদশতম সুখময় স্মৃতি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় টুর্নামেন্টে উদ্বোধন করলেন। প্রথম ম্যাচে কসকস দল আসাম রাইফেলসের স্কুলের মুখোমুখি হয়। বুধবার থেকে শুরু হলো আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সুখময় সেনগুপ্ত মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2018। এদিন বিবেকানন্দ ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে হাল্লাবুল নিউজ চ্যানেলের এডিটর প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপাল চন্দ্র রায় এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। এবছর এই টুর্নামেন্টটি ত্রয়োদশতম বছরে পা দিয়েছে। তিনি বলেন, সুখময় সেনগুপ্তের আমলে ত্রিপুরার উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল। সুখময় সেনগুপ্তের আমলে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির উন্নতি হয়েছিল। খেলাধুলাতেও তার গুরুত্ব ছিল বলে জানান গোপাল রায়। সুখময় সেনগুপ্তের আমলে ত্রিপুরার যে ডেভেলপমেন্টের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল, আজকে যে ইঞ্জিনিয়ারিং দেখছে, এটা আগে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এখন টিআইটি হয়ে এটা রসিকপুর চলে গেছে। আমাদের জুট মিল আর সুগার মিল বিভিন্ন পরিকল্পনা স্কুলের উনি এডুকেশন মিনিস্টার ছিলেন, বাসুচিত্রে যে সঠিক চেষ্টা করছেন। সুকুমার সেনগুপ্ত প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, সংস্কৃতি ডেভেলপমেন্টের জন্য এদিন খেলার শুরুতে দু দলের সাথে পরিচিত হন অতিথিরা। প্রথম দিনের খেলায় কসমস দল আসাম রাইফেল স্কুলের মুখোমুখি হয়। এদিনের খেলায় কসমস দল 6-1 করে পরাজিত করে আসাম রাইফেল স্কুলকে। কসমসের হয়ে তালান দাস 3টি, টিটু দাস 1 এবং ইন্দ্রজিৎ সরকার 2টি গোল করেছে। অপরদিকে আসাম রাইফেল স্কুলের পক্ষে একটি মাত্র গোল করেন আদেব বাবু হালাম। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল।